একটা কথা বলছিলাম খালি, দেখছিলি কেমনে খেপছে। আমি বাইরে চা খাইতে গেলে কি বল, সবই শুনছি। কারণ যারা গান শোনে তাকে চাইতে আমাকে একটু ভালো করে শুনতে হয়, কারণ আপনারা তো উদ্যোগ হারিয়ে জবাব দেবেন, আমার তো জবাব দিতেই হোক। কয় হেমাত ভাই, আল্লাহ যখন খারাপ কাম করে না, আপনি বলছেন হে ফিরাইতে পারে তাহলে ফিরায় না কেন? এটা বলছেন আরে বাবা, আল্লাহ যে ফিরায় না, এটা আপনি কেমনে বুঝলেন? কথাটা খুব খেয়াল করে শুনবেন। আমি মনে মনে বলতেছি ওইখান দাঁড়াই, এটা কি কইতেছে, এটা কইয়াই একটা কিসা কইছে, আপনার খেয়াল আসেনি? আমার জিন্দা সাহেব, আমার এক ভক্ত মাছ কিনতে গিয়েছিল নাকি, সারা রাত তো একটা ওই পতিতলার গেটের মধ্যে ঢুকতে চায়, আমার জিন্দা সাহেব ওই পুলিশ হয়ে বারবারে ফিরে যেতেছে, এরকম একটা কথা বলছে না? হ্যাঁ, তাহলে বাবা জবাব প্রশ্ন যে করছে জবাব হয়ে দিছে, আমার তো এই জায়গায় জবাবের দরকার নাই। এই এটা দেখে আসছে কেন জবাব নাই, আল্লাহ কিন্তু সবই করে উসিলার মাধ্যমে ভাই, এটা কি জানেন? দি হাদিস বুখারী খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার হলো 6052। হাদিসের নাম কি কইলাম, বুখারী শরীফ খণ্ড নাম্বার 6, হাদিসের নাম্বার হলো 6052। হের ফের হইতে পারে নাম্বার, আমি কোনটার কথা কইতেছি? আবার কেউ বাইরে বইয়া হাদিস পড়া থাকলে কেউ হেমাত বেন্নু আর নাম্বার ভুল কইছে, এটা হলো আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত সবুজ কালারের, যেটা আলমাজ ভাই হয়তো চিনছেন। হ্যাঁ, আরেকটা লোকের নাম্বার মিলবো না, কয়ে গেলাম গা কব হেমাত ভাই ভুল কইছে, এই জন্য কোটেশন সহ নাম্বারও দিলাম। আধুনিক প্রকাশনীর থেকে প্রকাশিত, এটা সবুজ কালারের, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এটার হাদিসের নাম্বার হলো 6052। আমার আল্লাহ বলতেছে হে রাসুল আপনি বলে দিন, যেই বান্দা আমার নাম, সরি আগে বলছে কি বলছে, কোনো বান্দা যদি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, এটা হাদিসে কইছে। এর পরের বাক্যটা কি, যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নাম নিতে নিতে, আমার জিকির করতে করতে আমার নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদ্দতি হাত, যেই হাত দিয়ে সে ধরে, জবাবটা এই জায়গায় হয়ে যাব, ওই বান্দার পাও আমি আল্লাহর কুদ্দতি পাও, যেই পাও দিয়ে সে চলাফেরা করে, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু, যেই চোখ দিয়ে সে দেখে, ওই বান্দার পাও আমি আল্লাহর পা হয়ে যাই, যেই পাও দিয়ে সে চলাফেরা করে, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যাই, যেই জবান দিয়ে সে কথা বলে। তাইলে বাবাজি, যেই বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ জাতের সাথে মিশে গিয়ে আল্লাহ পরিষদের সদস্য হয়, আল্লাহ রঙে রঞ্জিত হয়, ওই মানুষটা আপনার আমার মতো মানুষ থাকে না, তার নাম হয় ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, সেই মানুষটার নাম হয় ওলি আল্লাহ। আপনার একটা কথা কই, বড় ভাই আব্দুল কাদের জিলানি পাও দিয়া ছোঁয়া দিলে মরা মানুষ জিন্দ হয়ে গেছে, এটাকে একটা মানুষের পক্ষে সম্ভব নি বাবা, ওই পাওটা আমার বড় পীরের পাও না, ওই পাওটা আমার আল্লাহর পা। আপনি যে বললেন জিন্দাশা তারে ফিরেছে, ওইটা জিন্দাশা ফিরে নাই, আমার আল্লাহ নিজে ফিরেছে, কারণ জিন্দাশার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রঙে রঞ্জিত হয়েছে, আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, কথাটা কি বুঝিয়ে দিতে পারছি? তাহলে ফিরেইলো কে, জিন্দাশা, কার মাধ্যমে ফিরেছে কিন্তু আল্লাহ, কার মাধ্যমে, জিন্দাশার মাধ্যমে, কি বাবা, তাহলে আল্লাহ কিন্তু নিজে কিছু করে না ভাই, আল্লাহ উসিলা দিয়া করায়, আল্লাহ ফিরান, আপনি বুঝলেন কেমনি? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছে আমি যারা হেদায়ত দিই সে হেদায়ত পায়, আমি যারা দেই না সে কোনো দিন পায় না। হেমায় সরকার নোট ছাড়া কোটেশন ছাড়া কথা কোনো দিন স্টেজে কয় না। তাহলে একটা কথা কইবে আপনারে, আল্লাহ ফিরাইতেও পারে, সবই করতে পারে, কিন্তু আল্লাহ বয়ে বয়ে দেখে এই ফিরাই না মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ দিছে, কেন দিছে আল্লাহ জানে, আমার বান্দা পাপ করবো অন্যায় করবো তাহলে যাইবো কই, কার কাছে যাইবো, এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় ওই আল্লাহ পরিষদের সদস্য সেট করছে, তাদের কাছে গেলে তাদের সোহাব্বতে মহব্বতে থাকলে, ভালো করে যদি কই, তুই একটু বইতেছে
এটা কম যাবো না, আরে তাগো কাছে গেলে আল্লাহর কাছে যাও হয়ে যায়, কি কয় না কয়, হ্যাঁ তারা ফিরেলে তোর আল্লাহর ফিরে নিয়ে যায় নাকি বাবা, ঠিক আল্লাহ ফিরাই আসলে আপনি আমি বুঝি না, গেল একটা প্রশ্ন একটা রয়ে গেছিল, ওইটা যে প্রশ্ন করছে আমি বুঝিনি, এমনি চিন্তা করছে ওইটা কথার মধ্যে কিন্তু কইছিল আমি বুঝতে পারিনি, যে আদমের এত চেহারা কে চেহারা বলা ভাই, আদম তার এক এক পদ্মা, একটা বাবার ঘরে সন্তান হলে তো পাঁচজনের চেহারা একরকম হয় না, হয়নি পাঁচ প্রকার হয়, এখন তার প্রশ্ন আদমের চেহারা এত রকম কেন, এই একটা প্রশ্ন আগের স্টেজের, এই স্টেজে তার একটা প্রশ্ন, মানব দেহের মধ্যে এই আদমের মধ্যে একটু জায়গা আছে, ওই জায়গা যদি অপবিত্র হয়ে যায় পুরা মানুষটাই অপবিত্র, আর ওই জায়গাটা অপবিত্র হলে সে জান্নাতি, সে পবিত্র মানুষ, এই জায়গাটা কোনটু আত্মা ধরে দেখাই দেবো, কয় আত্মা ধরে দেখাই দেন, এই একটা। আরেকটা প্রশ্ন আমানত, এইটা নিয়ে লাগছে, আপনারা ইউটিউবের মধ্যে মনে অনেকে দেখছেন, একটা বাংলাদেশে বড় বই দিল আমার লোক জম লাগা লাগছিল, এটা লোয়া হেরে আমারটাই আমার উপর ফিরে দিছে আজকো, আমানতিটা কি আমার কইতু, যেই পানিতে আপনার আমার জন্ম, ব্রহ্মশক্তি যাহাকে বলা হয় হিন্দু মতে, কি বাবা ব্রহ্মশক্তি থাকে কোথায়, উলব্ধি মুকাম বা ওরাল ওরা মুকাম, এইখানে বাবা মায়ের অতিরণের সময় এইখান থেকে ওইটা সুষুম বা নিম্নতার দিয়া আস্তে আস্তে নিম্নগামী হয়, যখন লিঙ্গমূল দিয়ে বেরিয়ে যায় আমার মায়ের সিকিমে গেলে দশ মাস দশ দিন পর একটা হেমায়ত সরকার একটা আলমার সরকারের জন্ম হয়, হ্যাঁ হেমায়ত সরকার আলমার সরকারের মতো মানুষ হতে এক কেজি পানি লাগে নাই, লাগছেনি বাবা আধা কেজি লাগছেনি, একশো গ্রামও লাগে নাই, এই একটু এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানির মধ্যে হেমায়ত সরকার আলমার সরকারের মতো একটা মানুষ আল্লাহ রাখছে। তার প্রশ্ন এটা কইলো আমি নিম না, নিব না কে, এটা পশু পাখির মধ্যেও আছে, তাহলে এটা কম যাব না, কয় আপনি অনেক মানুষে কয় ইমান আপনার সেটা কইল না, পড়ছে নিবে আছে এটা কইতো মানা করছে, আবার অন্যান্য সাধু আরও কথাও কয় বলে, এখন ভাই আপনি কোনটা কইলে নেবেন, হেঁটে একটু আমার হেঁটে লিখে দেন আমি কয়ে দিই যে এইটা কি, ঠিক আছে কি আমি একটা কইলে যদি না নেয় তা বেতাল না, এই জন্য আগে করলাম আপনি লেখ কে দেন যে কোনটা করলে আপনি নেবেন হেলি আমি করে দেখি, ঠিক আছে নি ভাই, প্রশ্ন করার করবেন জবাব জাপারি দিন, আপনি আগে বেরিকে দিয়ে হুমকি দাম কি দেন কে ঘটনা কি, যেই প্রশ্নটা ছিল সুন্দর জবাব করেছে তাকে ধন্যবাদ জানাই, যে আমরা একটা আমি একটা কথা বলি, এওলি আল্লাহ সম্পর্কে, মাজার সম্পর্কে, আহলাবাদ সম্পর্কে আমার ভাই অনেক কথা বলছে, আসলে ওলি আল্লাহ যে কী এটা আমরা বুঝি না, পাক পর্যন্ত কী এটাও আমরা জানি না, আজকে যেই মাহফিলটায় বসলাম, যেই মাহফিলে আসলাম এই মাহফিলটা কার এটা আগে বুঝতে হবে, এই মাহফিলটা হলো আমার আল্লাহর বন্ধুর আল্লাহর অলির আল্লাহর আশেকিনের আল্লাহর আশেক প্রেমিকের মাহফিল, আল্লাহর অলির মাহফিল, এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ পাক তার পবিত্র কোরআনে একটা জায়গায় একটা কথা কইছে, সেই কথাটা কি, পবিত্র কোরআন সূরা ইউনুস আয়াত নং 62, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, যার বাংলা অর্থ আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তারা কোনো দিন চিন্তিত হবে না, আল্লাহর বন্ধু যারা তারা ভয় করে না, কিছুর ভয় করে না, দোজখের ভয় করে না, মরার ভয় করে না, মাইনের ভয় করে না, তারা কোনো দিন চিন্তান্বিত হবে না, তাদের দুঃখও নাই, আমাকে টাকা পয়সা না থাকলে চিন্তায় পড়ে যায়, পোশাক না থাকলে চিন্তায় পড়ে যায়, ছেলে মেয়ের কাপড় না থাকলে টাকা না থাকলে চিন্তায় পড়ে যায়, আল্লাহর অলি যারা কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে থাকে, পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154 আল্লাহ বলতেছে ওলা তাকুলু লিমা ইউকতালু হিসাবি লিল্লাহি আম ওয়াতুন বাল্লাহিয়া ওয়ালাকিল্লা তাশকুরুন, হে আমার বান্দাগণ তোমরা জেনে রাখো, যেই বান্দা আমার রাস্তায় জীবন উৎসর্গ করে, আমার জন্য জীবনটা বলিদান করে, আমার মহাব্বতে জীবন উৎসর্গ করে, সাবধান খবরদার তোমরা তাকে মৃত জানিও না, সে কখনো মরে না, আব্বা লাইটটা আমার প্রেম মারেন না, পোলাপান তো বুঝছি, ওর পাশে যারা আছেন মা বোনরা লাইটটা মারতে মানা করেন,
তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করে, বলিদান করে, তারা কোনোদিন মরে না, মরে না। এটা আল্লাহর ওলি যারা, তারা মরে না। গেল একটা, আল্লাহর ওলির দরবারে যদি কেউ বেদবি করে, এই যে আমার ভাই তো বলছে, তাইলে আল্লাহ কি কইছে জানেন, আমার ওলির সাথে যারা শত্রুতা পোষণ করে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হ্যাঁ, আল্লাহ যদি কেউ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওর যাওয়ার জায়গা আছে কিন্তু না, না আছে কোনো জায়গা? কথাটা কেন বলছি, আজকে এক বছর ধরে কথাটা বেশি বেশি বলি, আল্লাহর ওলির দরবারে আসি, মাহফিলে আসি, সওয়াব কামাই করতে, পুণ্য কামাই করতে, কিন্তু এই দরবারে সে বেদবি করে যেন কেউ পাপের মুথা, পাপের বোঝা মাথায় করে না যায়। হ্যাঁ, আমার দাদাগুরু সাধক হালিম সাজির একটা গান আছে, আদবে ইশক জাগে মহাব্বতের বাজারে, বেদবি কেউ করে না ওলি আল্লাহ দরবারে। আল্লাহর ওলির সাথে যারা বেদবি করে, ওর বংশ হুদা গোষ্ঠী হুদা নির্বংশ। আসলে ওলি কি জিনিস কেউ বুঝি না, এটা বুঝার কথাও না। হ্যালো, ওই যে আমার ভাই একটা কথা কইছে না, একটা কথা বলছে, আহলে বায়াত পাক পাঞ্জাতন কি এটা বুঝি না অনেকে, হ বুঝি তো না। আমার ভাই তো কিছু মৌলবীর নাম করলো, সাবধান, এমনি কওয়ার দরকার নাই, আমরা বুঝি, যারা আহলে বায়াত পন্থী, তরিকত পন্থী, আমরা বুঝি কারা কি কয়, এটা বলা ঠিক না। এটা কারা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিনে কিছু যুদ্ধের মাল বণ্টন করতেছে, গনিমতের মাল, খুব খেয়াল করে শুনবেন কথাটা, অনেক বয়তির মুখে শুনবেন না, যুদ্ধের গনিমতের মাল বায়না বণ্টন করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি, একটা লোক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি, বলে আপনি আমাদের প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন। আমার কথা শোনার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক, মুখ মোবারক লাল হয়ে গেছে। আমার নবী যখন একটু গোসা করতেন, রাগ হইতেন, তার চেহারা লাল হয়ে যেত। যখন লাল হয়ে গেছে, হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আমি এই ব্যক্তিকে তরবারি দ্বারা দুইটা খণ্ড করে ফেলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, খণ্ড করার দরকার নাই, তবে এই মানুষটাকে চিনে রাখো, এই ব্যক্তিকে তোমরা চিনে রাখো, কারণ এই ব্যক্তি থেকে একটা বংশের সৃষ্টি হবে, যাদের মধ্যে কোরআন থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, ইসলামী লেবাস থাকবে, সব থাকবে, তারা এত সুন্দরভাবে নামাজ পড়বে, ওই নামাজ দেখলে তোমাকে হিংসা হবে, এত সুন্দরভাবে নামাজ পড়ে কেমনে, এত সুন্দর রোজা রাখে কেমনে, এত সুন্দর কোরআন পাঠ করে কেমনে। তবে সাবধান, খবরদার, তাদের থেকে দূরে থাকো, তারা যে রোজা নামাজ করবে, তারা যে কোরআন পড়বে, এটা কণ্ঠের নিচে নামবো না। তীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে তার ফিরে আসে না, তদ্রুপ তারা ইসলাম থেকে এমনভাবে বাহির হবে, তারা আর কোনোদিন ইসলামে ফেরত আসবে না। আলমাস ভাই, এই দল রইলো হেই দল, ওই মানুষটার নাম হলো জুলখুয়াইসিরা, এইটা হলো জুলখুয়াইসিরার বংশ, এই জুলখুয়াইসিরার বংশধর যারা, তারাই আমার ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছে, আমার মাওলানাকে শহীদ করেছে, তারা আমার, এখন যদি ভালো করে কইতে যায় ইউটিউবে যায়, তাহলে এটা সমস্যা হইতে পারে, যার জন্য না ভয় আপনাকে নাই, আমরা রাস্তা দিয়ে আনি, এত দল এত মত কেন ভাই সেখান থেকে, তাইলে বাবা জুলখুয়াইসার বংশধর যারা, আলমাস ভাই হেরা ইয়া কইব, এত সমস্যা নাই, এরা কেউ কেউ আমাকে আমরা করি নাকি। হ্যাঁ, ওই যে কইলেন কেনা জানি, কই আবু জাহেল মুসলমান কেনা কইছে, আমি কইতেই না, এটা পোলাই কইছে দেখছি, ওই না হেডার পোলা ওইটা না, ওর বাপে তো কয় অনেক কথাই, এটার পোলাই কয় ওইটা, এই দেশটার মধ্যে সবচাইতে বড় ফেতনা ভেসা সৃষ্টি করতেছে এই দলটা, তারাই এগো দল, তাইলে ফেতনা ভেসা সৃষ্টি করতে, সিস্টেমের মধ্যে এত মতভেদ ছিল না, তারা বি নামাজ পড়ছে 20 টাকা, কি বাবা 20 টাকা পড়ছে না রমজান মাসে, আই এই কই এত না পড়ল লাগো না, কাইদ্য লাইছে নামাজ কমাই লাইছে, কই 8 টাকা পড়লেই চলবো কি, 8 টাকা পড়লেই চলবো, মক্কা যে হজ করে আইয়া পড়বা, নবীর রোজায় যাওয়া লাগবো না, শুধু তাই না, বলছে নবীর বাবা মাও জাহান্নামি, আমার নবী নাকি হাসরে মাঠে উদ্যোগ করব, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, দেখেন কেমন মুসল্লিদি, যেই নবী পৃথিবীতে 8,000 মাখলুক আছে, যত নবী আছে তারা মাসুম, তাদের কোনো গুণা নাই, তাদের কোনো পাপ নাই, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো কোনো পাপ নাই, যেহেতু পাপ নাই তাহলে হে চিন্তা করবো কে,
দেখেন বেরেন্দা কোন জায়গায় খাটাইছে, আমার নবীদের কোন জায়গায় আনছরা, এই বংশ হলো জুল খুয়াইছিলার বংশ ভাই। এইটা নিয়ে চিন্তা করে লাভ নাই, পৃথিবী যতদিন আছে থাকবে। আদমের আমলে শয়তান আসলো, মুসার আমলে নমরুদ আসলো, ইব্রাহিমের মুসার আমলে ফেরাউন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ আসলো, আমার নবীর পিছে আবু জাহেল আসলো, আমাকে বিষয়টি থাকবো আপনি চিন্তা করেন না। ওই হলে হেমায় সরকার চিন্তা করে না, কি কোনো চিন্তা করিনি বাবা, কোনো চিন্তা নাই, ওরা গোড়া করবো আমরা মামাগোড়া করবো নাকি? তবে একটা কথা বলি, আহলে বায়াতের অনুসারী যারা তারা কিন্তু যুগে যুগে মার খেয়েছে, তারা কিন্তু কোনদিন অস্ত্র হাতে নিয়ে দৌড়ান দেয় না, এরা দৌড়েছে, আমাকে কপালে দৌড়ই আছে, আর আমাকে আল্লাহ ভালো কইব, আপনি চিন্তা করেন না। কারণ আমরা আল্লাহর কথা কই, নবীর কথা কই, আমরা পীর মুর্শিদের কথা কই, আর আর কিছু না করতে পারলে আল্লাহর গুণ কি তুমি কথা তো কই নাকি? হ্যাঁ আল্লাহ হালাইব কই, কি কয় না কয় অবশ্যই অগই কথা লোক, আমাকে চিন্তার দরকার নাই। ঠিক যদিও তোমার আটকাইছে ভাবে আটকান, আগে দৌড়ে দিছে, জবাব করুন, আগে একটা গান শোনেন, যদি তারে পাইতে চাও আজকালা তার খবর লও, শেষ বেলা পাইবে না মানতার, যদি তারে পাইতে চাও আজবেলা তার খবর লও, শেষ বেলা পাবি না মানতার, মরণেরই আগে মরো সেই মানুষের নেহার কর রে, আরে মরণের আগে মারো এই মানুষের নেহার কর রে, আইয়া মরণের আগে মরো ও সেই মানুষের নেহার কর রে, জিন্দা মানুষ আছে তোমার করে রে, এই দেশে না পাইলে আবার কইলে কি আর পাবে তারে গো, এই দেশে না পাইলে ওরে মরলে কি আর পাইবা তারে গো, এই দেশে না পাইলে, আরে মরলে কি আর পাইবা তারে গো, এই দেশে না পাইলে, এই দেশে বইয়া না পাইলে মরে গেলেছেন বাগানে, হ্যাঁ এই দেশে বইয়ে যদি আল্লাহরে না চিনে যাও মরলেছেন মনে কেউ চিনবেন? আমি হেমায়ত সরকার গান করতেছি, আলমাস ভাই গান করতেছে, এক বছর পর দেখলো বেড়ে হেমায়ত সরকার, কি বাবা চিনবো না? চিনবো, যারে দেখি নাই, যার সাথে প্রেম নাই, যারে দেখি নাই, জমানো দেখি নাই, কথাও শুনি নাই, ওই রা তারা আপনি কেমনে ছিল? তাই এই দেশে বৈশা তারে দেখা শূন্য চিন্না, তারপর যাইতে হবো এই দেশ থেকে পারি হইলেই যেন আমি দেখি বন্ধু আমার সামনে। আল্লাহ বলেছে এই জগত থেকে যে আমাকে দেখলো না চিনলো না জানলো না, ওই কাল হাসরের মাঠে ওই কানা কানাই থাকবো, আমি আল্লাহকে দেখবো না চিনবো, এই দেশে বৈশা চিনতে দেখতে বুঝতে হবো সে কে, যার যার প্রিয় মসজিদের ছবিটা ভালো করে দেখে রেখে ওই ছবিটা হৃদয় অঙ্কিত রাখেন, বেশি বেশি দেখবেন, বেশি বেশি মহব্বত করবেন, এই দেশ থেকে পাড়ি দিলেই যেন যায় চিনতে পারেন, এই তো আমার দয়াল। তাই কবি গানে বলেছে কি, ওরে মরলে কি আর পাইবা তারে গো, এই দেশে না পাইলে, ওরে মরলে কি আর পাইবা তারে গো, এই দেশে না পাইলে, আছে জিন্দা মানুষ বরাবর আহ সানছর তাহার খুঁজো তারে আনফাসারি গো, তাহার খুঁজো তারে আনভাসের ঘরে, আছে আপন ঘরে আপন সেই মানুষের নিদ্রা নাই ওরে, আছে আপন ঘরে আপন রে, পয়সা কথা বলবি তাহার শুনে রে, এই দেশে না পাইবি ওরে মরলে কি আর পাইবা তারে গো, এই দেশে না পাইলে, আরে মরলে কি আর
মাশাল্লাহর পাক জাত, সেই জাতের সাথে মিশাও জাত, এসমে জাতে বান্ধিয়া লোকারে এই মানুষ আল্লাহর পাক জাত, হাতের সাথে মিশাও জাত, বান্ধতারে মুছি আবার এসমে জাতে বান্ধিয়া তাহারে মনের ধোকা, আরে ও দূর কইয়া দাও মনের ধোকা, মুর্শিদ রূপে পাবি দেখা রে, আরে দূর কইয়া দাও মনের ধোকা, মুর্শিদ রূপে পাবি দেখা রে, তোমার দূর করে দাও মনের ধোকা, মুর্শিদ রূপে পাবি দেখা রে, দিল দরিয়ায় ডুবলে পাইবা তারে গো, দিল দরিয়ায় ডুবলে পাইবা তারে গো, এই দেশে না পাইলে মরলে মতের মোনাজাত, এই জাতের সাথে মিলাও যাক, এইবার আদম শহরে দেখো লক্ষ্য করে, আহাম্মদের মোনাজাত, জাতের সাথে মিশাও যাক, আদম শহর দেখো লক্ষ্য করে, আহাতে আহাম্মদ আদম, আহাতে আহাম্মদ আদম, আদমে বয় আহাতে দম, রে আহাতে আহাম্মদ আদম, আহাতে আহাতে দম, আহাতে আহাম্মদ আদম, আদমে বয় আহাতে দম, আবার দরিয়ায় ডুবলে পাইবা তারে গো, এই দেশে না পাইলে করলে গিয়া পাইবা তারে গো, এই দেশে না পাইলে আরে করলে গিয়া পাইবা তারে গো, এই দেশে না পাইলে, এই খেলাতে আছেন যত গুরুরা শেখার, যার যার গুরুর ছবি সামনে রেখে ধ্যানে বই সাজা, আগের একটা প্রশ্ন মনে রয়ে গেছিল বাবা, ওইটা যে প্রশ্ন করছে আমি বুঝি নাই, হ্যাঁ প্রশ্নটা কি, মানুষ বিভিন্ন রকম হয় কেন, আদমের সন্তান যদি হয় তাহলে তো একই হবে কি বাবা, ঠিক না, আপনি কিন্তু জানেন না যে আদম একজন না, কিন্তু সন্তান যে একরকম হইব, আদম তো একজন না, আদম আবার কয়েক প্রকার, একটা আদমের নাম হলো আদি আদম, আদি আদম, খাকি আদম, খাকি আদম কে, যাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, আমরা যাকে আদম শফিউল্লাহ বলি, আদি আদম কে যদি শুদ্ধ ভাষায় বলি, আমার আল্লাহ পাক সমগ্র রূহকে সৃষ্টি করে একটা লণ্ঠন, লণ্ঠন মানে আয়না, খেয়াল করবে লণ্ঠন হলো আয়না, কেমন আয়না, হেরিকেন চিনি না বাবা, হেরিকেন, একটা ইয়াকুত পাথরের হেরিকেন তৈরি করলেন আল্লাহ, হেরিকেনটার মধ্যে সমগ্র রুহু সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষের রুহু আছে সমগ্র রুহুকে তাকাইতে বললেন ওইটার মধ্যে, ওই নূরের মধ্যে লণ্ঠনের মধ্যে একটা আলো জ্বলতেছে, আলোটা কি, আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সেই মুহাম্মদিয়া নূরে মুহাম্মদিয়া সত্তা, আমার নবীর নূরটাকে আর লণ্ঠনের মধ্যে রেখে সমগ্র রুহুকে বললেন তোমরা তাকাও, ওই দিক, ওই নূরের দিকে তাকিয়েছে বাবা, যেই দিন ওই নূরের দিকে তাকিয়েছে আল্লাহর নূরটা, আমার নবীর সেই নূরটা, সেই দিন যে সুরতটা ছিল, সুরতটা ছিল এই আদম সুরত, এই মানুষের সুরতে ছিল, আমি যা কথা কই সব দলিল, দলিল ছাড়া একটা কথাও কই না, এই কিতাবের নাম কয়ে দিই,
এই কিতাবের নাম হলো তাওয়ারিখে মুহাম্মদিয়া, তাওয়ারিখে মুহাম্মদিয়া। ওই লণ্ঠনের দিকে সব রুহ তাকাইল। এই দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ পাপি আল্লাহর ওলি কেন হয় দেখেন, জবাব কেমনে আসে। আদি আদম হলো সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদি রূপটা। এই ছোট বাজাই হোক, সেদিন তাকে ওই নূরে, ওই নূরটা মানবাকৃতি ছিল, ওই নূরের যে এই কপাল দেখছে তারা দুনিয়ার মধ্যে অলিয়া উলিয়া হয়েছে। ওই নূরের যে ডাইনার দেখছে ডাইনার, সে হয়েছে দানবীর। ওই নূরের যে বাম হাত দেখছে সে হয়েছে দুনিয়ার মধ্যে কৃপণ। ওই নূরের যে সম্পূর্ণ মুখমণ্ডল দেখছে সে হয়েছে দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ। ওই নূরের যে ডাইন পাও দেখছে সে হয়েছে পর্যটক বিভিন্ন দেশ ভ্রমণ করে। ওই নূরটার যে কণ্ঠনালী দেখছে এই গলা, সে হয়েছে বক্তা, ওয়াজকারী, গায়ক, যারা শর দিয়ে কথা বলে। ওই নূরের বক্ষ মোবারক যারা দেখছে তারা হয়েছে দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ। ওই নূরের পীর যারা দেখছে তারা হয়েছে মুনাফেক, বেঈমান, দোজকবাসী। ওই নূরের কোনো অংশই যারা দেখে নাই তারা হয়েছে বাবা দুনিয়ার মধ্যে, যে যারা কয় নাস্তিক, আল্লাহ মানে না, রাসূলও মানে না, তারা দুনিয়ার মধ্যে আল্লাহকে তারা কোনোদিন বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। হ্যাঁ, তাইলে একজন হলো আদি আদম, আমার নূরে মুহাম্মদীয় সত্তা, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া ফেরেশতার সহযোগিতায় যাহাকে তৈরি করা হয়েছে প্রথম আদম, তাহাকে বলা হয় মাটির আদম, খাকি আদম। আবার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে, পবিত্র কোরআন সূরা সিজদা আয়াত নম্বর 7 এবং 8, আল্লাহ বলতেছে আমি তোমাদের নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তৈয়ার করেছি। নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তৈয়ার করা হয়েছে, তাহলে নিকৃষ্ট পানি কি? এটা ইঙ্গিতে বুঝাইলাম বাবা, আপনারা বুঝবেন নিকৃষ্ট পানিটা কি, যেটা গায়ে লাগলে অপবিত্র হয়ে যায় মানুষ। পানি তেলে সব মানুষ পবিত্র হয়, আর ওই পানি ছোঁয়া লাগলে অপবিত্র। এই জন্য আল্লাহ বলেছে নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে। এইটা আবার এক শ্রেণীর আদম, এই আদমকে বলা হয় বনি আদম, একজনের মাধ্যমে আরেকজনের সৃষ্টি হয়। আদি আদম, খাকি আদম, বনি আদম। তাহলে আদম হলো 5 প্রকার। তাহলে আদম যদি 5 প্রকার হয় ভাই, তাহলে চেহারা তো বিভিন্ন প্রকার হইতেই পারে। এলে একটা দলিল, আর একটা দলিল দিই। এই পর্যন্ত বানাইছে ফেরেশতারা, দেখেন খেয়াল করেন, এইটুক বানাইছে। বানানোর পরে এখন এইটা কেমনে বানাইবে এরা বুঝছেন, আল্লাহর কাছে আল্লাহ এটু বানাবো কেমনে, আল্লাহ করে থুয়া দে। হাদিস এসেছে নু কাপ মিম, নুন কাপ মিম, আবার কোন কোন জায়গায় লেখছে নু কাপ মিম, এই গিলাপ দ্বারাই চেহারাটা ঢেকে রাখছে। এটুক আর বানাইতে পারে না ফেরেশতারা। ঢেকে রাখার পর বহু বছর পর আল্লাহ পাক বলে গিলাপটা উঠাও, উঠে দেখে সুন্দর একটা চেহারা হয়ে গেছে। এই চেহারাটু আল্লাহর পবিত্র কুদরত দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই জন্যই দুনিয়ায় কারো চেহারার সাথে কারো মিল পড়ে না। কারণ একজন যদি হাত দিয়ে একটা কুমার দেখবেন হাড়ি তৈরি করে, সব তৈরি সব হাড়ি কিন্তু প্রায় একরকম হয়। একটা মিস্ত্রি বেহালা তৈরি করে, প্রায় বেহালা লোকেই চেহারার মিল আছে। এটুকু আল্লাহর কুদরত দ্বারা এই জন্য মিলেছে। দুনিয়ার মধ্যে আলমাস ভাই সব যদি এক চেহারা হইতো, তাহলে রাত্রে আপনি গেলেও চিনত না, আমি গেলেও চিনত না, চিনত নি চিঙ্গি দিলাম নাকি। সব চেহারা যদি এক হইতো, আলমাস ভাইয়ের ঘরে হে ঢুকে যেত, আমি ঢুকে যেতাম আমার ঘরে হে দেখতো, কেউ রে কেউ চিনত না। এই জন্য আল্লাহর কুদরতে আল্লাহ নিজে বিভিন্ন সুরত দিয়া দুনিয়ার মধ্যে মানুষ বানাইয়াছে, পাঠাইয়াছে। আর যদি এক সুরতই বানাইতো, মাইজা ভাই কেনা, বড় ভাই কেনা, মায়ও তো পোলারে চিনত না, চিনত নি। অনেক সময় দেখা যায় যমজ ছেলে মেয়ে হয়, এই যমজ পোলারে কইতারে না কোনটা আমার বড় বলা কোনটা ছোট বলা, কোনটার নাম কি, অনেক সময় ঠিক পায় না। এই জন্য চেহারাটু আল্লাহর কুদরত বিদায় বিভিন্ন চেহারায় আল্লাহ তৈয়ার করেছে। এই আপনার দলিলের জবাব দিয়ে দিলাম। এখন ঠেকছি বাবা আমানত লইয়া আর অপবিত্র লইয়া, ধর খেমটা কর। এই যে আমার ঢুলিওয়ালা, এই যে আমার ঢুলিওয়ালা, মন্তারে কই যাই ও তালা, মন্তারে কই না ও জালা, আগের মতো দিয়া খেলা, আগের মতো দিয়া খেলা, বাজাও দেখি মনের মতন, যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই মনে পরে জবাব দিব আসরে, এই যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পরে জবাব দিব আসরে।
কাউকে ইংরেজিতে সন বলে, ইংরেজিতে সন বলে, আরবিতে গেনা বলে, আরবিতে গেনা বলে, ফারসিতে গজল বলে, ফারসিতে গজল বলে, উর্দুতে কাওয়ালি বলে, উর্দুতে কাওয়ালি বলে, হিন্দি ভাষায় গীতি বলে, হিন্দি ভাষায় গীতি বলে, বাংলাতে গানে বলে, বাংলাতে গানে বলে, রাজশাহী কয় গম্ভীরা গান, রাজশাহী কয় গম্ভীরা গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, যশোরে কয় শব্দ গান, যশোরে কয় শব্দ গান, মানিকগঞ্জ কয় বৈঠকি গান, মানিকগঞ্জ কয় বৈঠকি গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লা কয় দোতারা গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লা কয় দোতারা গান, যশোরে কয় ভাবে গান, যশোরে কয় ভাবে গান, যশোরে কয় ভাব গান, যশোরে কয় ভাবে গান, সিলেতে কয় মালজোড়া গান, সিলেতে কয় মালজোড়া গান, বরিশাল কয় জারি গান, বরিশাল কয় জারি গান, যদি ঢাকার কথা বলি ঢাকায় কয় খারা কাওয়ালি, ফরিদপুরে কয় বয়ালি গান, হেই যদি ঢাকার কথা বলি ঢাকায় কয় খারা কাওয়ালি, ফরিদপুরে কয় বয়ালি গান, এইভাবে তে জিজ্ঞাসা করে, এইভাবে তে জিজ্ঞাসা করে, বলি নাই তা মনে পড়ে, বলি নাই তা মনে